চট্টগ্রাম বন্দরের রাজনৈতিক বিবেচনায় প্রভাবশালী 23টি শিপ হ্যান্ডলিং অপারেটরকে নামে বেনামে লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে বন্দর ও শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশন। বহির্নগরে পণ্য খালাস বন্ধ করে কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বর্তমান অপারেটররা। গত 15 বছরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিং বেড়েছে 3 গুণের বেশি, তবে বাড়েনি নতুন অপারেটর। তাই আগের 32টি শিপ হ্যান্ডলিং অপারেটরের সঙ্গে যাচাই বাছাই শেষে সম্প্রতি বন্দরের বোর্ড সভায় আরও 23টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়। বন্দরের চেয়ারম্যান জানালেন, পণ্য পরিবহনের ব্যয় কমানো ও প্রতিযোগিতা বাড়াতেই এই পদক্ষেপ। চট্টগ্রাম বন্দরের এখন যে সক্ষমতা, এখন যে পরিমাণ জাহাজ এবং হ্যান্ডলিং বেড়েছে, এখানে আরও অনেক বেশি পরিমাণ শিপ হ্যান্ডলিং অপারেটর এখানে আসার সুযোগ রয়েছে। তো সেটার জন্যই বিভিন্ন সময় আমরা কার্যক্রম হাতে নিয়েছি। তবে নতুন করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন। বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ করে কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছে বর্তমান অপারেটররা। ওনারা যদি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডারের মাধ্যমে আরও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ করে, আমাদের কোনো আপত্তি থাকার কথা না, বাট আইনি প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। এ অবস্থায় বহির্নোঙ্গরে পণ্য খালাস কার্যক্রম নিয়ে জটিলতার আশঙ্কায় ব্যবসায়ীরা। আমি চাইলে আমি দীর্ঘদিন থেকে এককভাবে আমরা কাজ করবো, সেটা কিন্তু ঠিক না। এখানে যদি বন্দর মনে করে বা সরকার যদি মনে করে আরও প্রতিযোগিতামূলকভাবে আরও বেশি বেশি অপারেটর এখানে কাজ করার সুযোগ আছে, তাহলে সেই সুযোগ দিতে হবে। বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে বছরে 6.5 কোটি টন পণ্য খালাস করা হয়, এতে খরচ হয় 1000 কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।